উপস্থিত আছেন জনাব জাফর ওয়াজেদ, মহাপরিচালক পিএনবি। এই গ্রন্থটি যিনি সম্পাদনা করেছেন জনাব রবিউল আলম মোহাম্মদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় সংসদ সদস্য। মঞ্চে উপস্থিত প্রস্তাব পরিচিতিতে আছেন মীরবর্গ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে এই প্রকাশনা উৎসব যা আয়োজন করেছে সাহিত্য একাডেমির ব্রাহ্মণবাড়িয়া, আমি বলব যে ইতিহাসের প্রেক্ষাপটে যদি বিচার করি তাহলে এটিও একটি ইতিহাস হয়ে থাকবে। ঘটনাটি ঘটেছে আমরা সবাই জানি যে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে জঘন্যতম ঘটনা, সবচাইতে নৃশংসতম ঘটনা, জাতির পিতাকে সপরিবারে হত্যা করা। তার দুই কন্যা বেঁচে ছিলেন না বলেই তারা বেঁচে গিয়েছিলেন, নয়তো শুধু সপরিবারে নয়, যারাই ছিল তার সাথে সবাইকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিষয়টিকে শুধু আমরা একটি ঘটনা, একটি সামরিক শাসকদের অভিসন্ধি এইভাবে ভাবলে হবে না। এটি ছিল একাত্তরে যে পরাজিত হয়েছে যে শক্তি, যে সেই শক্তির পুনরুদ্ধার এবং প্রতিশোধ, যার জন্য তারা এইভাবে নৃশংসভাবে জাতির পিতাকে হত্যা করেছে। আর তার এত বছর পরে তারই কন্যা, বঙ্গবন্ধুর কন্যা যখন দায়িত্ব পেয়েছে দেশ শাসনের, তখন তিনি 75-এর হত্যাকারীদের বিচার করেছেন। 75-এ আমি HSC পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, তাই আমি বলব যে এখানে যারা 75 দেখেছে অনেকেরই হয়তো মনে আছে যে সারাদিন একটি ঘোষণা শুধু রেডিওতে শুনছিলাম, আমি মেজর গাদিল বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এই যে ঘোষণাটি সারাদিন আমরা শুনছিলাম, আমার কিন্তু তখন থেকেই বারবার, আমাদের বাড়িটা ছিল কাছেই, খুকিয়াপাদের বাড়ির কাছে, খুকিয়াপা মানে সুলতানা কামাল তাদের বাড়ির কাছে প্রথম ফোনটা সকালে এসেছিল কামরুল ভাইয়ের কাছে, খোকন ভাইয়ের, খুকিয়াপার ভাইয়ের, তিনি তার বন্ধু ছিলেন। খোকন ভাই ফোন করে বলেছে যে বোধহয় 32 নম্বরে কিছু হয়েছে, আমরা খুকির সাথে যোগাযোগ করতে পারছি না। তারপর থেকে টেলিফোনও বন্ধ, সব কিছু বন্ধ, রাস্তায় ট্রাঙ্কে ঘরর ঘরর আওয়াজ, কারফিউ জারি হয়েছে। এই অবস্থায় এই যে সারাটা দিন গেছে, আবার এইটাই মনে হয়েছে এতটি বছর যে ডালিমের, মেজর ডালিমের ফাঁসি দেখতে চাই, কিন্তু এখনও কিন্তু ডালিমের ফাঁসি আমরা দেখতে পাইনি, তিনি এখনও পলাতক আছেন। তাই আমি যেটা বলবো যে বঙ্গবন্ধু কন্যা অপরাধীকে ফাঁসি দিয়েছেন, বিচার করেছেন, কিন্তু সংসদে এই প্রস্তাবটি উত্থাপনের বাকি ছিল, সেটি সম্পূর্ণ হয়েছে 2022 সালের 31 আগস্ট। এবং সেই প্রস্তাবটিতে যেমন এই হত্যার প্রতিবাদ করা হয়েছে, ঘৃণা জানানো হয়েছে, সেই সাথে বঙ্গবন্ধু তনয়ার নেতৃত্বে ভবিষ্যতেও যেন এই ধরনের ঘৃণ্য চক্রান্ত না হয় তার প্রতিরোধের দৃঢ় অঙ্গীকার করা হয়েছে। এটাই আমি মনে করি এই প্রস্তাবটির একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আজকে আমি এখানে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি বিশেষ অতিথি হিসাবে, যিনি সম্পাদনা করেছেন, যিনি প্রস্তাবটি উত্থাপন করেছেন সংসদে, তার সাথে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক আছে। সেই ব্যক্তিগত সম্পর্কের জের ধরেই বলি যে তিনি এমন একজন মানুষ যিনি বাবা মার একমাত্র পুত্র সন্তান হওয়ার পরেও সেই অকুতভয়ভাবে মাত্র একেবারে তরুণ বয়সে
মুক্তিযুদ্ধ করেছেন, যুদ্ধাহত হয়েছেন এবং মুক্তিযুদ্ধ যে চেতনায় উদ্দীপিত হয়ে মুক্তিযুদ্ধ করেছেন সেই চেতনা থেকে তিনি কখনোই সরে আসেননি। তিনি সরকারি চাকরি করেছেন, আবার রাজনীতিতে এসেছেন, কিন্তু আমি বলব যে তাকে আমার ভালো লেগেছে এই বৈশিষ্ট্যের জন্যই যে তিনি একজন দৃঢ়চেতা এবং স্পষ্টবাদী মানুষ, যিনি বিশ্বাস করেন যা তাকে অন্তরে ধারণ করে, আর সেজন্যই তিনি কখনোই তা থেকে বিচ্যুত হননি। মুক্তিযুদ্ধের চেতনা থেকে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনোই বিচ্যুত হন নাই। মুক্তিযুদ্ধ করেছেন, 75-এ প্রতিরোধ করেছেন, প্রতিরোধ আন্দোলনেও সামনের সারিতে ছিলেন। আমাকে এমন অনেক বন্ধু, যেমন আমি বলব যে রতন সিদ্দিকি অনেকেই হয়তো ছিলেন, ও আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করলো যে আপা রবিউল মুক্তাদিন ভাইয়ের নাম কি রবিউল? আমি অবাক হয়ে গেলাম যে রতন এইসবের সাথে জড়িত, সংস্কৃতি জগতে তার সে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, নামটি জানে না। বললো যে আমি জানতাম না যে মুক্তাদিন ভাই সেই রবিউল যিনি 75-এর প্রতিরোধ আন্দোলনে ছিলেন। সুতরাং আমি বলব যে তার যে বিশিষ্ট বৈশিষ্ট্যতা যে তিনি 71-এ যুদ্ধ করেছেন দেশের জন্য, 75-এ প্রতিরোধ আন্দোলন করেছেন এবং তারই সৌভাগ্য হয়েছে বঙ্গবন্ধু কন্যার সমর্থনে যে এই প্রস্তাবটি উত্থাপন করার এবং সেই প্রস্তাবের উপর যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো নিয়েই আজকের গ্রন্থটি যেটি আমরা আজকে প্রকাশনা উৎসব করছি। তাই আমি গর্বিত, আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়া বাসীও গর্বিত যে এমন একটি সুযোগ আমাদের হয়েছে আমরা এই গ্রন্থটি প্রকাশনা উৎসবে এ আরও প্রচার এবং প্রসার কামনা করছি। এবং সেই সাথে আসুন আমরাও কিন্তু শপথ নিই যে এখনও কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ঝঞ্ঝনানি আমরা দেখতে পাই, আস্ফালন দেখতে পাই, আমরা তৃপ্ত শপথ নিই যে আমরা যে কোনো অন্যায় অবিচারে যে কোনো এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রকে প্রতিরোধ করব, সামনে এগিয়ে যাব। সেই হোক আজকে এই প্রকাশনা উৎসবে আমাদের অভিজ্ঞতা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।